আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 15ই ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে যে সকল আপডেট নোটিশ প্রকাশ করেছে, আজকের এই ভিডিওতে আমরা সেই সকল আপডেট নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা 15ই ফেব্রুয়ারির সকল আপডেট নোটিশ জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট নোটিশ যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার, চলুন তাহলে একে একে আমরা আজকের সকল আপডেট নোটিশগুলো দেখে নিই। প্রথমে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2020 সালের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট টু চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2020 সালের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট 3 ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2020 সালের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট 4 অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2021 সালের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট 1 প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচ নম্বর যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে 2021 সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সর্বশেষ যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে 2020 সালের বিএড তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তাহলে এই ছিল আজকে 15ই ফেব্রুয়ারির সকল আপডেট নোটিশ। প্রতিদিনের সকল আপডেট নোটিশ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।